তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরে অধীনে বিভিন্ন এলাকায় বন্য হাতির তাণ্ডবে বেতি ব্যস্ত হয়ে উঠেছে জনজীবন গত তিন দিন ধরে চলছে বন্য হাতির তাণ্ডব এই ঘটনা তেলিয়ামুড়ার বালুছড়া এলাকায় এলাকাবাসী জানান গত তিন দিন ধরে সন্ধ্যা ঘনি এলে এলাকায় পাঁচ বন্য হাতি দল বেঁধে তাণ্ডব চালাচ্ছে কখনো কখনো বাড়িঘর ভাঙচুর করছে আবার কখনো নষ্ট করছে ক্ষেতের ফসল বুধবার রাতেও একদল হাতি বালুছড়া এলাকায় কৃষি জমিতে ভয়ঙ্কর তাণ্ডব চালায় বন্য হাতির তাণ্ডবে নষ্ট হয়ে এলাকার প্রচুর ক্ষেতের ফসল এক কৃষক জানান দের জমিতে তিনি ঝিঙ্গা খেত করেন শুখা মরসুমে সবেমাত্র ফসল আসতে শুরু করেছে তার ঝিঙ্গা খেতে এই অবস্থায় বুধবার রাতে একদল হাতি তার खेत তছনছ করে দেয় হাতির তাণ্ডবে প্রায় হাজার টাকার ফসল নষ্ট হয় এক প্রশ্নের উত্তরে তিনি জানান। হাতির আক্রমণের সময় বনকর্মীদের জানানো হলেও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না রাতে খবর দিলে সকালবেলা এসে তারা হাজির হন রায়েরিয়া পড়ে আমার বাড়ি তিলিয়া তিলিয়া বাড়ি আমি এনে দেড় বিঘাতে আপনার জেঙা গেত করছি এই করার মৌসুমের মধ্যে কোনো মধ্যে জল টল দিয়ে কান্দে বারে জলে কলসি দিয়ে এইভাবে গাছটিকে টিকে রাখছি কালকে রাত কালকে না আজকে তিন দিন রেগুলার রেগুলারে গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার জেঙাকে পুরা তস করে লাগছে হ্যাঁ তারপরে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে আছে দেখেন কোনো কিচ্ছু নাই শেষ আমার পুরা সর্বশেষ শেষ টোটাল এখানে টাকার হিসাব যদি ধরেন আপনার টোটাল ধরেন আপনার এই আমার এই তিনটা প্লটে মিলল প্রায় ছয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মতন খরচ হয়েছে হন অব্দি লেবার লেবার কস্টিংস হওয়ার পরে যা সামগ্রী টামগ্রী যা কিছু আছে করতে গিয়ে যা কিছু লাগে এই এই অবস্থা দেখেন আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন এক ঘণ্টা আহিব নাই বনী নাইলে এদিন বালুছরে ক্ষতিগ্রস্ত অপর এক কৃষক জানান বুধবার রাতে পাঁচ ছটে হাতের একটি দল এসে তার ঝিঙা এবং কাঁকরোল ক্ষেত লণ্ড করে দেয় এর ফলে প্রায় ষাট হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয় তার এই অবস্থায় রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তিনি সদাব্রবাড়িও তার প্রত্যকলকে পাঁচশো আতিআইসিরা তারপরে তারপর সব প্রশ্ন হসপিটালে ভ্রমণে আমরা ঠিকা করতে পারি

খবৰ দামটো কৈ থৈ পাৰি নাণাতো বাৰিষ খেতি প্ৰশুদিনা আহিছে কালটো আহিছে কয়দাই আহিছিলোঁ পাঁচটা দিছোঁ আমাৰ কৰলাঘাট আছে সেইডৰত আমাৰ ইটাৰ প্ৰতি ক্ষয় কতি পৰিমাণ কেৱল ক্ষয়গ পৰিমাণ কৰলাঘাট পঞ্চাছ হাজাৰকৈ কটিছে আমাৰ তাৰপৰা জেঙাঘাট আছে তাৰপৰা কৰলা ঘাট আছে উল্লেখ্য পাহাড়ের গভীর জঙ্গলে এই তাঁতালা দলটির আস্তানা জঙ্গলে খাতের অভাব দেখা দিলে পরেই লোকালয়ে এসে তাণ্ডব শুরু করে হাতির দলটি বন্য হাতের আক্রমণ থেকে গ্রামবাসী এবং ক্ষেতের ফসল রক্ষা করার লক্ষ্যে রয়েছেন বনকর্মী এবং ভলেন্টিয়ার কিন্তু সঠিক সময় তাদের দেখা মেলে না বনকর্মীদের এহেন ভূমিকায় গ্রামবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধ রিপোর্ট আর নিউজ